অপূর্ব সুন্দর একটি মুহূর্তে শুভ সূচনা হল। মানুষের জীবন সুরক্ষার একটা অন্যতম পর্যায়ে অগ্নি নির্বাপন কেন্দ্রের একটি অঞ্চলে অগ্নি নির্বাপন কেন্দ্রে থাকা মানে বিভিন্ন দুর্ঘটনা বা দুর্যোগের মোকাবেলা করার জন্য এই অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিক বা কর্মীরা তারা সবসময় করবেন। আর মাথার উপরে অবশ্যই রাজ্যের মাননীয় মন্ত্রী অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা দপ্তর সুজিত ঘোষ, তিনি গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে কলকাতা কর্পোরেশনে যাবেন। আমি একটু জোরে করতালি দিয়ে আরো একবার স্বাগত জানাই মাননীয় সুজিত।